একদিকে আপনি, একদিকে শয়তান, একদিকে আল্লাহর রহমত, মাঝখানে আপনি, ঠিক আছে? শয়তানে চাচ্ছে আল্লাহর কাছে আপনি না যান। এখন আপনার দায়িত্বটা কি? শয়তান থেকে হাতটা ছুড়াইয়া আবেগ, আমি কই এইটাই তো দরকার, বিবেক দিয়ে আবেগকে কন্ট্রোল করো, মনটাকে আল্লাহর দরবারে ঝুঁকাই দাও, শান্তি তোমাকে খুঁজতে হবে না, শান্তি তোমার কাছে অটোমেটিক আসতেই থাকবে। আমরা শান্তি চিনি না। কোরআনে আল্লাহ কি বলেছেন? হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনীন, আমি শান্তি নাজিল করি কো মুমিন বান্দার অন্তরের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, সপ্তাহে নামাজ পড়েন নি জুমার নামাজ? নতুন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইছে, মুয়াজ্জিন পিছনে আছে, দুই রাকাত শেষ হওয়ার পরে দুই তালার মসজিদ দুপ 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 করে আবার শুরু হয়ে গেছে মুনাজাতটা পর। হ্যাঁ, ইমাম সাহেবের বয় ভাইয়া কয় কি তারে ভূমিকম্প নেই? তো পিছন থেকে মুয়াজ্জিনে কয়, না হুজুর, দুই রাকাতটা মুসল্লিরা যাইতাছে। এমন করে যায় কই, আমগো এলাকার মুসল্লিরা একটু মাসালা জানে বেশি। কয় কেমন মাসালা? মসজিদের ভিতর কথা বলা যায়, কথা বলবো না যেহেতু যাচ্ছে না, সেই জন্য এই পায়ের মধ্যে আওয়াজ দিয়ে কই, সি ইউ আগামী সপ্তাহ দেখা হইব। দুই রাকাতের নামাজ যতটুক হায়াত আমরা পেয়েছি, প্রত্যেক বছর যদি এক রাকাত করে হইলে বাড়াইতাম। যখন থেকে নামাজ ফরজ হয়েছে এই পর্যন্ত যদি এক রাকাত করে হইলেও প্রত্যেক বছরে বাড়াইতাম, এতদিনে পুরাটা হইতো না, কতক্ষণ এখনো ফুটে তোলে না, যখন জোয়ান ছিলাম তখনও দুই, বিয়া যে দিন করছি এদিনও ফুলার বাপ হয়েছি, তারপরে আমার মাইয়া বিয়া দিছি, তারপরে নাতি দাদা হয়েছি, দুই আর লড়ে না, দুই আর এক বছরে একটা করে পারলে তো হয়ে যেত। শুনুন, ভালো হওয়ার জন্য শক্তির দরকার নয়, আপনার মনের একটু ইচ্ছাই যথেষ্ট। যেমন আজকে আপনাদেরকে একটা কথা বলি, আগামীকাল এইবার বলেন 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 নামাজ পড়তে দেয় না কে? শয়তান, এটাই তো আমাদের দাবি। আচ্ছা বলেন, একদিকে আপনি, একদিকে আল্লাহ রহমত, একদিকে শয়তান, মাঝখানে আমরা, বলেন না রে ভাই, মাঝখানে আমরা। এখন মুয়াজ্জিন যখন ডাক দেয় আজান মনে করবেন না, এটাকে মুয়াজ্জিনের ডিউটি মনে করবেন না। যখনই আওয়াজটা শুনবেন তখন মনে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে। কেউ যদি আপনাকে মসজিদে চলে যাচ্ছেন, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি অনেক বলেছেন, মসজিদে যাচ্ছি অনেক বলেছেন, আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন, আমার আল্লাহর দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি, বান্দা হিসেবে একটু হাজিরা দিতে চাচ্ছি। তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি উত্তর দিবেন, না রে না, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমি আমার মাওলাকে খুশি করতে চাই, মাওলাকে খুশি করতে চাই, মাওলাকে খুশি করতে চাই, যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই, যিনি আমার হাজার গুনাহের কথা পাপ কথা জানার পরও এখনো গোপন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, আমি ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, যিনি আমার সারদম হামিশা খেয়াল রাখেন, রিজিকের যত্ন নেন, আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি। আমি জান্নাতও চাই না, জাহান্নামেরও ভয় করি না, উনি খুশি হয়ে যেটাই দিবে সেটাই আমি গ্রহণ করে নেব।